জামিন দরবারে প্রার্থী হওয়ার ফের ইচ্ছা প্রকাশ নওশাদের। নওশাদ সিদ্দিকী আর ভয়ের জায়গা কোথায়? 42 দিন জেল কাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে, সময় কথা বলবে। রাজ্য কমিটির লোকজনরা আছে, এদেরকে বলুন যেন এরা সঙ্গ দেয়। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে দাবি আইসিএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী আর ভয়ে আর ভয়ের জায়গা কোথায় রেখেছে? একবার 42 দিন জেল খাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে। ভয় তো এটাই জেলের, আর মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা গুনি। আমরা ভয়টা থাকে তো জেল খাটানো, জেল 42 দিন খেটে নিচ্ছি, ওখানে দেখে নিচ্ছি। মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে, যদি আমি মোবাইল ব্যবহার করিনি সবই ফ্যাসিলিটি আছে। বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে, মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরের মাথায় আসে না। ওখানে ওখানে একটা লাইফ এসে এখন আলাদা একটা লাইফ জীবনযাপন করা যায়। তো ভয়ের কোনো ব্যাপার নেই, সময় কথা বলবে। আমাদের রাজ্য কমিটির আছে, এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয়। এরা কয়েকজন একটু বেগড়িবাই করছে আমাকে নিয়ে, যাতে আমাকে ওখানে অনুমোদন দেয়। এখনো বলছি, আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি। অর্থাৎ নওশাদ সিদ্দিকী, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম যে তিনি ডায়মন্ড হারবার থেকেই লড়বার ইচ্ছে প্রকাশ করছেন। এই বিষয় নিয়ে আমরা টেলিফোন লাইনে কথা বলেছিলাম একদিকে বিজেপি নেতা সজল ঘোষ এবং অন্যদিকে তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। কি বলেছেন তারা শোনাবো। উনি নিজের দলের প্রার্থী হবেন, হবেন ভালো প্রার্থী হবেন, প্রতিযোগিতা করবেন, এতে খুশির খবর, এতে দুঃখেরও কিছু নেই, এতে ওভার রিয়াক্ট করারও কোনো কিছু নেই। একজন যে কোনো গণতান্ত্রিক মানুষেরই অধিকার আছে যে কোনো কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন। আমরা প্রথমে ভাবছিলাম যে প্রথমে যত আগ ডাক করেছিল তারপর বোধ হয় পিছিয়ে গেল নাকি ভয় পেয়ে গেল, তারপর যদি সে প্রার্থী হয় স্বাগত। ওই 350-400 বুথে একতরফা রিগিং এর ফলে যে রেজাল্ট হয়েছিল এবারে সে রেজাল্ট হবে না, ভাইপো হারবে এটা নিশ্চিন্তে থাকুন। বিজেপির টাকায় মদতপুষ্ট আইএসএফ একটা ভোট কাটুয়া রাজনৈতিক দল, যারা একটা সম্প্রদায় মানুষের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চায়। তার নেতা নওশাদ সিদ্দিকী যদি হিম্মত থাকে লড়ে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এটা মাথায় রাখবেন 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে 70-72 হাজার ভোটে জেতার পর বিগত 5 বছরের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে 2019 সেই মার্কিনটা 3,22,000 নিয়ে গেছে। ডায়মন্ড হারবারের মানুষ এবার মানসিক ভাবে প্রস্তুত হয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 4 লক্ষের বেশি ভোটে সেখানে জেতাবে, সেখানে যেই দাঁড়ায় সেটা কোনো যাবে আসবে না। যদি হিম্মত থাকে মুখে কথা না বলে বিধায়ক পদে ইস্তফা দিন এবং বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই করুন, তবে বুঝবো বাপের ব্যাটা। এই বিষয় নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া শোনাবো। আলাপ আলোচনা হচ্ছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে এবং নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, তিনি যখন দায়িত্ব নিয়ে বলছেন যে আমি দাঁড়াবো এবং আমি দাঁড়াবো, এই দল যদি আমায় বলে আমি দাঁড়াবো এবং হারাবো, তখন তো আমরা বাকিদেরকেও মানুষকে পারলে বলেছি যে উনি যখন দাঁড়াতে চাইছেন উনি দাঁড়ান, আমরা সবাই সমর্থন করি, এটা তো জানতাম। আর উনি দাঁড়াবেন বললেন কেন আর এখন দাঁড়াবেন না বলছেন কেন, এটা ওর ব্যাপার, এটা আমি বলতে পারবো না। ওখানে যদি উনি না দাঁড়ান তাহলে আমাদের প্রার্থী তো নিশ্চয়ই দেওয়া হবে, সিট তো ফাঁকা দেওয়া হবে না, আমাদের প্রার্থী তৈরি আছে। কিন্তু আমার মনে হয় নওশাদ সিদ্দিকী যেভাবে পাবলিকলি কমিট করেছে যে তিনি ওখানে দাঁড়াবেন এবং তার সেই দাঁড়ানোর প্রস্তাবকে যেহেতু সঙ্গী সাথী হিসেবে বামেরা সমর্থন দিয়েছে, কংগ্রেস সমর্থন দিয়েছে, ফলে ওনার কিন্তু সেই কথা থেকে সরে আসা উচিত না। ওর কথা থেকে সরে আসলে লোকে হালকা মনে হয়।